বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব মুছার ঘণ্ট। চলুন দেখা যাক, দেরি না করে রান্নাটা করে ফেলি। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। তবে চলুন দেখা যাক, রান্নাটা করেই ফেলি। প্রথমেই কিন্তু আমি একটা মুছা ছাড়িয়ে নিয়েছি, একটা মুছা ছাড়িয়ে নেব। ভিতরের অংশটা ফেলে দেব কাঠির মতো, আর রবারের মতো একটা সামনে আছে সেইটাও ফেলে দেব। দিয়ে এই অংশটা, মুছার যে বাকি অংশটা, সেই অংশ আমি মাঝ বরাবর কেটে বড় বড় করে টুকরো করে নেব। এতে কিন্তু কুচানোর দরকার নেই, এই রান্নাটা কিন্তু এইভাবে হবে। আপনারা রান্না অনেক রকম খেয়েছেন, এরকমভাবে একবার খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দেব। প্রেশার কুকারে আমি হাফ লিটার জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর এর মধ্যে এই মোছাগুলো ছেড়ে দেব। মোছা ছাড়িয়ে দুটো আলু কেটে ডুমো ডুমো করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একই সঙ্গে কিন্তু আমি ভাপিয়ে নিচ্ছি। একটা সিটির অপেক্ষায় থাকতে হবে। একটা সিটি পড়ে গেলে 10 মিনিট দমে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঠান্ডা হবে, তারপর ঢাকনা খুলে আমি একটা ঝাঁঝরিতে জলটা ঝরিয়ে নেব। তারপর আমি আলু কটা বেছে নেব। আলুগুলো বেছে নিয়ে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এরপর আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা গরম হচ্ছে, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ভালো করে গরম করে নিতে হবে। গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2 শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 তেজপাতা। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব আমি সামান্য সাদা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা আর রসুন বাটা। একটু নাড়াচাড়া দিয়ে আদা রসুনের কাঁচা ঝাঁজটা কাটিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। এইটাও একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ গুঁড়ো হলুদ, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ ধনে বাটা, 1 চা চামচ লাল লঙ্কা বাটা, দেব আমি স্বাদ মতো নুন। এরপর সম্পূর্ণ উপকরণ ভালো করে একটু ভেজে নিতে হবে, আর না হলে কিন্তু কাঁচা মশলার গন্ধ আসে। ভাজার পর সিদ্ধ করা যে আলু, সেই আলু এর মধ্যে একটু কষিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ, এই রান্নাটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কষানোর পর সিদ্ধ করা যে মোছা, সেই মোছা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। আঁচটা বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্নাটা আমি করব। মুছাতে জল আছে, সেই জলটা আমি আস্তে আস্তে করে কষিয়ে শুকিয়ে নেব। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা বাটা, আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। এতে কিন্তু ভালো লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, দারুণ লাগবে খেতে গরম ভাতের সঙ্গে। আজ আমি এখানেই রান্না শেষ করলাম। যদি রান্না ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।